সারা রাজ্যের সঙ্গে তারাপীঠেও মহাসমারোহে চলছে জগদ্ধাত্রী পুজো। মা তারাকেই জগদ্ধাত্রী রূপে সাজিয়ে পুজো করা হয়ে থাকে। সেই মতো আজ ডাকের সাজে রাজবেশে মা তারাকে সাজানো হয়েছে। তারাপীঠে মা তারা একমাত্র অধিষ্ঠাত্রী দেবী। এখানে দেবী তারাকেই সর্বদেবী রূপে পূজা করা হয়ে থাকে। মাকে আজকে জগদ্ধাত্রী রূপে পুজো করা হয়। যে কালী পুজো, দুর্গা পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, প্রত্যেকটি তিথিতেই যেসব মায়ের যে আবির্ভাব পুজোগুলো আছে সেগুলো সব মাকে সেই রূপে পুজো করা হয়। এবং আজকে মাকে রাজরাজেশ্বরী বেশে এবং ডাকের সাজ দিয়ে সাজিয়ে মাকে আজ জগদ্ধাত্রী রূপে পুজো করা হবে। এবং মাকে বেনারসি চুন্ডি সাজিয়ে এবং ডাকের সাজ দিয়ে মাকে নতুন মানে ডাকের সাজ পরিয়ে মাকে জগদ্ধাত্রী রূপে পুজো করা হবে। এই উপলক্ষে মাকে পাঁচ রকম ভাজা, পাঁচ রকম মিষ্টি, খোলা অন্ন মাকে ভোগ নিবেদন করা হয়। এবং প্রচলিত আছে যে এখন শাক বলি করা হয়, যে এই শাক বলির যে মাংস এবং কারণ এবং শোল মাছ করা দিয়ে মাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে।